আমার নাম না বদনাম আমি জানি না, কিন্তু সামনে এসে দাঁড়ালে সবার ফেটে যায়। হেই, কি অবস্থা সবার, দেখছেন সিনে ব্রোস। এখন কথা হবে অঙ্কুশ হাজরার মির্জার অ্যানাউন্সমেন্ট টিজারটা নিয়ে। অ্যানাউন্সমেন্ট টিজারের রান টাইম ছিল 4 মিনিট, যেটা খুবই বেশি আমি বলবো। এবং এর আগে 1 বছর আগে এটার একটা অ্যানাউন্সমেন্ট টিজার ড্রপ করা হয়েছিল, এবং 1 বছর পর আবার একটা অ্যানাউন্সমেন্ট টিজার ড্রপ করা হয়েছে। এবং দুইটা অ্যানাউন্সমেন্ট টিজারকে যদি আমি কম্পেয়ার করি, দেন গঠনগত দিক দিয়ে দুইটার স্ট্রাকচারে খুব বেশি পার্থক্য নেই। 1 বছর আগে যে অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছিল সেটাও আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং ওই অ্যানাউন্সমেন্ট টিজারের রিভিউ আমি করেছিলাম। 1 বছর পর এখন টিজার আসার কথা, বাট তারা আবার রিপিট করে একই জিনিস, আই মিন অ্যানাউন্সমেন্ট টিজারই আবার ড্রপ করেছে। কোয়ালিটির কথা যদি বলি, দেন এই অ্যানাউন্সমেন্ট টিজারের কোয়ালিটি বেশ ভালো, বিশেষ করে এর যে লুক অ্যান্ড ফিলটা বেশ প্রিমিয়াম। যেভাবে এই অ্যানাউন্সমেন্ট টিজারটা শুরু হচ্ছে দেখতে বেশ কালারফুল লাগছে, এবং এখানে যে গ্যাং থাকে, আই মিন অঙ্কুশ হাজরার সাথে যে এই যে বাচ্চাদের গ্যাং থাকে, গ্যাংটাও চমৎকার লাগতেছে। তার সাথে আরেকটা ভালো ব্যাপার ছিল এই অ্যানাউন্সমেন্ট টিজারের ডায়লগগুলো বেশ যত্ন সহকারে এবং স্ট্রং রাখা হয়েছে, যেটা এর আগের অ্যানাউন্সমেন্ট টিজারেও ছিল, যেখানে বলা হয় নাম নয় ইজ্জত চাই। এটা বেশ শক্তপোক্ত ডায়লগ ছিল, এবং এই যে পুরো অ্যানাউন্সমেন্ট টিজারে এই ডায়লগটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এবারে এই অ্যানাউন্সমেন্ট টিজারের আসল উদ্দেশ্য কি? যেখানে 1 বছর আগে একই গঠনের একটা অ্যানাউন্সমেন্ট টিজার ড্রপ করা হয়েছে, 1 বছর পর এই সিনেমাটাই আসার কথা। যদি সিনেমা নাও আসে, দেন এটা টিজার ট্রেলার আসার কথা, বাট আবার ঘুরে ফিরে সেই অ্যানাউন্সমেন্ট টিজারই ড্রপ করা হয়েছে। বাট কেন? এবং আপনি যদি এটার রান টাইম খেয়াল করেন, একদম 4 মিনিট। একটা অ্যানাউন্সমেন্ট টিজার কি এত লম্বা সময়ব্যাপী হয়? এবং এটাকে যদি আমি দুইটা পার্টে ভাঙি, দেন এখানে প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি মোশন পোস্টারের মতো পুরো ব্যাপারটা তারা রিফিল করতেছে। এরপরে অলমোস্ট 2 মিনিটের দিকে গিয়ে মূল যে অ্যানাউন্সমেন্ট টিজার সেটা ড্রপ করা হয়। এখন আমার প্রশ্ন হলো, এই দুইটা ব্যাপার কি আলাদাভাবে ড্রপ করা যেত না? অ্যানাউন্সমেন্ট টিজারটাকে একদম আলাদা রেখে, একদম সলিড রেখে সেটাকে ডিরেক্ট ড্রপ করা হতো। অথবা এমনটা হতে পারতো যে প্রথমে মোশন পোস্টারটা ড্রপ করা হচ্ছে, এরপরে অ্যানাউন্সমেন্ট টিজারটা ড্রপ করা হয়েছে। তো এই যে 4 মিনিট রান টাইম, এটা কিন্তু অনেক লম্বা একটা সময়, সুতরাং তারা চাইলেই আলাদা করে ড্রপ করতে পারতো। জিনিসটা দেখতে আরও সুন্দর লাগতো এবং বেশ অ্যাপ্রোপ্রিয়েট হতো আমার মনে হচ্ছে। কারণ একটা 4 মিনিটের ভিডিওতে প্রথমে আমরা মোশন পোস্টারের মতো একটা ব্যাপার দেখতে পাচ্ছি, এরপর অ্যানাউন্সমেন্ট টিজার দেখতে পাচ্ছি, এবং পুরো জিনিসটা যদি ফ্লিপ করা হতো সেটাও বেশ ভালো হতো। প্রথম দিকে মানুষ অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখতো ডিরেক্ট, বাট এখানে কিন্তু প্রথমে এই যে মোশন পোস্টারটা চলতেছে, এরপরে আমরা অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখতে পাই। তো এই ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তার সাথে প্রথমে যে ব্যাপারটা বললাম, যেহেতু 1 বছর আগে একটা অ্যানাউন্সমেন্ট টিজার দেওয়া হয়েছে, 1 বছর পর এসে আবার অ্যানাউন্সমেন্ট টিজার ড্রপ করা এটা খুব ভালো একটা সিদ্ধান্ত বলে আমার মনে হয় না। এখানে যদি তারা টিজার বা ট্রেলার ড্রপ করতো, দেন সেটা ঠিকঠাক ছিল। এখন এই যে অ্যানাউন্সমেন্ট টিজারটা ড্রপ করা হয়েছে, এরপরে আবার 1 বছর পরে দেখা যাচ্ছে একটা টিজার ড্রপ করতেছে, তার 1 বছর পর একটা ট্রেলার আসবে, এবং তারও হয়তো 2-3 বছর পর সিনেমা আসবে। আলটিমেটলি এই সিনেমা আদৌ আসবে কিনা সেটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না, কারণ এই যে দুইটা অ্যানাউন্সমেন্ট টিজার সেখানে কিন্তু সিনেমা সম্পর্কে আপনাকে কোনো আইডিয়া দেওয়া হচ্ছে না। এখানে ড্রাগ, অ্যাকশন, ক্রাইম এই ব্যাপারগুলো সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে ঠিকই, বাট সিনেমার গল্প কীরকম হবে সেই সম্পর্কে কিন্তু আপনি আদৌ ধারণা পাচ্ছেন না। সুতরাং তারা যদি আবার 1 বছর পর নতুন করে একটা অ্যানাউন্সমেন্ট টিজার ড্রপ করে, সেখানে আমি খুব একটা অবাক হব না। এই পুরো ব্যাপারটা যদি আমি আপনাকে একদম শর্ট করে বলি, দেন এই অ্যানাউন্সমেন্ট টিজারটা আমার কাছে ভালো লেগেছে। বাট এখানে সমস্যা হলো, যেহেতু 1 বছর আগে একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসেছে, আবার 1 বছর পর এই অ্যানাউন্সমেন্ট টিজারটা কেন ড্রপ করা হলো, এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো এই ছিল মির্জার অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে আমার মতামত। টিজারটা আপনার কাছে কেমন লাগলো আপনি চাইলে আমাকে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনার ভিডিওটা ভালো লাগে, দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।